हेलो व्यूअर्स, आज के खूब एक गुरुत्वपूर्ण कथा बोले शुरू करब। अनेकेई आमार सम्बन्धे कथा बोलते गिये अनेकेई बोलेछेन जे विभिन्न गियेते आपनी विभिन्न समय विभिन्न भिडियो दिए थाकेन, कोनो भिडियो एखोनो अब्दि देननि जेटाते स्टूडेंटदेर कन्सेंट्रेशन की करे बाड़ानो जाए, किभाबे मेडिटेशन करा जाए बा किछुर उपर। केनना कि कयेकदिन आगे एकटा মানে কি ঘটনা বলবো, এইচএস পরীক্ষার্থীরা অনেকেই পাশ করতে পারেননি এবং পাশ করতে না পারার ফলে তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভ দেখানোর পর বিভিন্ন জন বলছেন যে আমাদেরকে, আমরা পরীক্ষা দিয়েছি, আগেরবারে পরীক্ষা হয়নি, তা সত্ত্বেও পাশ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য যারা পড়াশোনা করছেন, হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করছেন অথচ পড়াশোনায় মনে রাখতে পারছেন না, বা পড়াশোনা করার কোনো ইচ্ছাই যাচ্ছে না, বা পড়াশোনা করতে চাইছেন না, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বা সেই সমস্ত মানুষদের জন্য যারা পড়াশোনা করে মনে রাখতে পারেন না, তো কি এমন করলে পড়াশোনা মনে রাখা যাবে বা কি করতে হবে তার উপর আজকের ভিডিও। খুব ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কেননা কি ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিও। কেননা ভিডিওর নাম হচ্ছে মেডিটেশন ফর স্টুডেন্টস, কি করে আমরা মেমোরি পাওয়ারকে ইনক্রিজ করব, কি করে আমরা মেমোরি পাওয়ারকে বাড়াবো, পড়াশোনা খুব সহজে মুখস্থ হয়ে যাবে। এর আগে আপনারা ইউটিউবে প্রচুর এর সম্বন্ধে ভিডিও দেখেছেন বা ভিডিও দেখবেন বা ভিডিও পাবেন। অনেক ভিডিওর মতো আমি শুধু জ্ঞান দিয়ে ছেড়ে দেবো না, তার কারণ হচ্ছে আমি আজকে যে পদ্ধতি বা প্রসিডিওর আপনাদেরকে বলে দেব, কারণ কি আমার ভিডিওতে আমি চেষ্টা করি যে প্রসিডিওর বা কতগুলো মানে 1 2 3 স্টেপের মাধ্যমে সেই প্রসিডিওরটা বলে দেব, সেই প্রসিডিওরের মাধ্যমে আপনারা এগোন, সুফল অবশ্যই পাবেন এবং পেলেই অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে পাঠাবেন, কারণ কি আপনাদের কমেন্টের প্রতীক্ষায় তো আমি সবসময় থাকি। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা, যারা যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন তারা অবশ্যই কৌশিক স্যারের ক্লাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যাওয়ার জন্য। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি মনে করেন ভিডিওটা হেল্পফুল, ভালো লেগেছে, অবশ্যই লাইক দেবেন এবং তার সাথে সাথে কমেন্টস করবেন। এবং আরেকটা জিনিস, ভিডিওটা সবার মাঝখানে ছড়িয়ে দিন, বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে যারা আমাকে দেখছেন, ইউ ত্রিপুরার যারা আমাকে দেখছেন সবার মাঝখানে ছড়িয়ে দিন, কারণ নাকি এর থেকে দেখে আমার ধারণা যে স্টুডেন্টরা যারা পড়াশোনার সাথে যুক্ত বা কোনো চাকরির পরীক্ষা দেবেন বা এরকম মনে করছেন যে একটা বড় কিছু এম নিয়ে এগোবেন, তারা ভীষণভাবে উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি ভিডিওর মেন টপিকে, মেডিটেশন ফর স্টুডেন্ট, হাউ টু ইনক্রিজ অর ইমপ্রুভমেন্ট ইউর মেমোরি পাওয়ার। তো মেডিটেশন হচ্ছে প্রধান উপায় বা মেডিটেশন হচ্ছে প্রধান যে কারণ যার সাহায্যে আপনারা আপনাদের পড়াশোনা বা মেমোরি পাওয়ারকে বাড়াতে পারেন। তো কি করে করব, কিভাবে করব, সম্পূর্ণটা খুব প্রথম থেকে শুনবেন। তো যারা যারাই মনে করছেন যে পড়াশোনা মনে থাকছে না, হয়তো 3-4 ঘন্টা পড়ছি, পড়া হয়ে গেলেই উঠে পড়ছি, দৌড়চ্ছি, কিন্তু পরীক্ষালে গিয়ে মনে পড়ছে না, পরীক্ষালে গিয়ে ব্রেন পুরো সাদা হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের ভিডিও। দেখুন, একটা কথা বলতেই হবে, যখন আপনি পড়াশোনা করবেন, এটা হচ্ছে প্রথম কথা, পড়াশোনা করবেন, পড়াশোনা করার হয়তো আপনার পরীক্ষা হচ্ছে হয়তো মানডে থেকে, আজকে ধরুন হচ্ছে আপনার হচ্ছে ওয়েনেসডে কি থার্সডে ধরুন আপনার ক্রিয়েতে, তো আপনি মনে করছেন যে মানডে থেকে পরীক্ষা, এবার আমি পড়াশোনা শুরু করব। তো আপনাকে ফার্স্ট টাইম কি করতে হবে, প্রথমেই আপনাকে বইপত্র নিয়ে বসতে হবে এবং চুপচাপ 2-3 দিন থাকতে হবে, যে মোবাইল ফোন, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন টিভি, সাউন্ড সিস্টেম ইত্যাদি থেকে, কম্পিউটার থেকে দূরে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যে কোনোভাবেই হোক বন্ধুদের থেকে বা বাইরের রিলেটিভদের থেকে একটু নিজেকে আলাদা করা। কেননা কি পড়াশোনা ভালোভাবে শুরু করার আগে নিজের মনটাকে কিছুটা শান্ত করা বা অন্যদের থেকে আলাদা করে নেওয়া। এইবার চলে আসছি মেডিটেশন কিসের জন্য দরকার বা মেডিটেশন।
প্রথম কথাই হলো মেডিটেশন আমরা কিভাবে করব। দেখুন মেডিটেশন বলতে গেলে সত্যি কথা বলতে টু বি ভেরি ফ্র্যাঙ্ক মেডিটেশন বলতে গেলে আমাদের বিভিন্ন ধরনের চেহারা মাথায় আসে, যেমন পদ্মাসনে বসে আছেন কোনো স্বামীজি বা গুরুজি এবং বসে তার স্বর্ণারী চক্র চালু হয়ে গেছে এবং তিনি ধীর স্থির একদম সাংঘাতিকভাবে কোনো ঠাকুর দেবতা বা কিছুর একটা নামটাম করছেন। তো এটা তো আজকে যে মেডিটেশনের কথা বলবো তাতে সাথে কিন্তু এই ধরনের চিত্রের কোনো সম্ভাবনা নেই বা কোনো রকমভাবে মিল খুঁজে পাবেন না। আজকে যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে মাইন্ডফুল মেডিটেশন, মানে একদম সাইন্টিফিক পদ্ধতি কিভাবে মেডিটেশন করবেন। তো ফার্স্ট স্টেপ, যারা যারা এই ভিডিও শুনছেন খুব ভালো করে শুনবেন, প্রথম স্টেপই হচ্ছে ঘরের মধ্যে যে জায়গাটা মনে হচ্ছে একটু নিরিবিলি বা শান্ত জায়গা, সেই জায়গায় একটা বসার মতো ব্যবস্থা আপনাকে করে নিতে হবে। সেটা খাটের উপর হতে পারে, সেটা আপনি চেয়ারের উপর বসতে পারেন, সোফার উপর বসতে পারেন এবং আপনি মাটিতে বসতে পারেন। এটাই নয় যে আপনাকে পদ্মাসনে বসতে হবে, এরকম কোনো ম্যাটার কিন্তু নেই। অনেকেই ভাবছেন যে বোধহয় পদ্মাসনে বসার কথা বলবো, না, পদ্মাসনে বসার কোনো দরকার নেই। আপনি নর্মালি বসুন। নর্মালি বসে আপনাকে কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলছি। বাইরেতে আপনি মাটিতে বসলে ইয়েতে মিনিমাম 15-20 মিনিট আপনি যদি বসে থাকতে পারেন সেরকম পজিশান নিয়ে বসবেন। প্রথম কথা হচ্ছে বসতে হবে এবং তারপরে কি করতে হবে, চোখটা বন্ধ করতে হবে। আপনাকে ডিপ ব্রিদিং, ডিপ ব্রিদিং মানে হচ্ছে দীর্ঘভাবে প্রশ্বাস নিতে হবে প্রায় 5-6 বার। এই ডিপ ব্রিদিং নেওয়ার সাথে সাথে আপনাকে মোটামুটি মনটাকে স্থির করতে হবে এবং স্থির করার সাথে সাথে এই ডিপ ব্রিদিং নিলে কি হয়, আমাদের শরীরে রক্ত সঞ্চালন প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এবং তার সাথে সাথে কি হয় যে আমাদের মনটা যে চঞ্চলতাটা সেটাও একটু একটু কমতে থাকে। এটা হচ্ছে ব্যাপার। এইবার এই ঘটনাটা করতে গেলে যে ঘটনাটা হবে, যখনই আপনি চোখ বন্ধ করে ডিপ ব্রিদিং নেবেন সঙ্গে সঙ্গে আপনার মনটা চঞ্চল হয়ে যাবে। কী ধরনের চঞ্চল হবে, আপনি ভাববেন কোথাও হয়তো কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে সেটা হয়তো আপনার মনে পড়তে পারে, কোথাও আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ হয়তো সই করা, ব্যাংকে যাওয়া বা কিছু করা বাকি থেকে গেছে সেটা মনে পড়তে পারে, কোনো সময় কোনো জিনিস খাওয়ার ইচ্ছে হয়েছিল সেটাকে মনে পড়তে পারে। তো এটাকে আপনারা যদি মনে করেন যে এটাকে কি বন্ধ করা যায়, না, এটা ইম্পসিবল, এটা বন্ধ করতে পারবেন না। তার কারণ হচ্ছে মন প্রচণ্ড চঞ্চল, মনের মধ্যে কিছু না কিছু আসবেই। তো কী কী স্টেপ ফলো করে আমরা কী করতে হবে, মেডিটেশন করার উদ্দেশ্যটা কী বা কী কী স্টেপ আমরা ফলো করব, সেটা হচ্ছে 2-3 স্টেপ আমি বলে দিচ্ছি, খুব ভালো করে যারা যারা শুনছেন তারা তারা ফলো করবেন। প্রথম কথাই হচ্ছে মনটাকে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে স্থিরভাবে বসে চোখ বন্ধ করে ডিপ ব্রিদিং বা মানে ডিপলি শ্বাস আপনাকে নিতে হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা কী আছে, সেকেন্ড স্টেপটা হচ্ছে মনের মধ্যে আপনার বিভিন্ন ধরনের চিন্তাভাবনা বা বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়ে যাবে, যে আপনি এই জায়গায় যাবেন ওই জায়গায় যাবেন ইত্যাদি ইত্যাদি। সেকেন্ড স্টেপে হচ্ছে এটা শুরু হবে এবং আপনাকে রিয়েলাইজ করতে হবে যে আপনার মনটা বিক্ষিপ্ত হয়ে গেছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিয়েলাইজেশন অফ ইওর মাইন্ড ইজ ডিস্টার্বিং, তো আপনার মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তো মনটাকে আপনাকে বিক্ষিপ্ত সেটা আপনি বুঝতে পারছেন। থার্ড পয়েন্টটা কী আছে, এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, সেটা কি আপনার মনটাকে ধীরে ধীরে বিক্ষিপ্ত মনকে শান্ত করে, না আমি একটা জায়গায় বসে আছি আমার মনটাকে কনসেন্ট্রেট করতে হবে এই ভেবে মনটাকে স্থির করতে হবে, এটা ছিল থার্ড পয়েন্ট। এই 3 স্টেপ আপনারা যদি প্রথম দিকে চেষ্টা করবেন আধ ঘন্টা মিনিমাম 15-20 মিনিট করে এটাকে করার চেষ্টা করবেন। যারা যারা স্টুডেন্ট আছেন, ইন্টারভিউতে পরীক্ষা দিতে যাচ্ছেন, সরকারি পরীক্ষা দেবেন, বেসরকারি পরীক্ষা দেবেন, যে কোনো জায়গায় যাচ্ছেন বা মন শান্ত নয়, ধীর স্থির হতে পারছেন না, সাকসেস পাচ্ছেন না, তাদের জন্য এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 15-20 মিনিট করলেন, এইভাবে একদিন করলে কিন্তু দাদা কোনো রকম রেজাল্ট আপনি পাবেন না। আপনাকে মিনিমাম 2 অবধি আপনাকে করতে হবে। ধীরে 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 দেখবেন এটা করার সাথে সাথে, যে মাইন্ডফুল মেডিটেশনের কথা বলছি, আপনার মনের মধ্যে বা ইয়ের মধ্যে একটা অদ্ভুত এনার্জি অনুভব করবেন, সারাদিন মনটা স্থির থাকবে। আপনি যে কোনো জায়গায় ধরুন খেলাধুলা দেখতে যাচ্ছেন, খেলাধুলার প্রতি মন ইন্টারেস্টেড থাকবে, আপনি কোনো মুভি দেখছেন মুভির প্রতি মন কনসেন্ট্রেট থাকবে, পড়াশোনা করছেন পড়াশোনার প্রতি মন কনসেন্ট্রেট থাকবে,
প্রত্যেকের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন এটা দেখে। এবং আরেকটা জিনিস হচ্ছে, যারাই পড়াশোনা করছেন বা পড়াশোনার মধ্যে জড়িয়ে আছেন, তাদেরকে প্রত্যেককে বলছি, প্রত্যেকে কিন্তু এই মাইন্ডফুল মেডিটেশনকে ফলো করুন। যে পদ্ধতিতে বললাম, প্রথমেই হচ্ছে ধীরস্থির হয়ে বসা, চোখ বন্ধ করা, ডিপ ব্রিদিং নেওয়া। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মন চঞ্চল হলে নিজেকে রিয়েলাইজ করা যে মনটা আমার চঞ্চল হয়ে গেছে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে কি, মনটাকে আবার স্থিরভাবে পুনরায় নতুন জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। এই তিনটে পয়েন্ট ফলো করে যদি মেডিটেশন করেন এবং তারপরে পড়াশোনা করেন বা আপনাদের যে কাজকর্ম করেন, দেখবেন একদম স্মুথলি সব কিছু হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে যাদের যাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম বা যারা যারা আমার ভিডিও দেখলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিজেদের জীবনে ফলো করুন। আপনি যদি স্টুডেন্ট নাও হয়ে থাকেন, যদি জব সিকার নাও হয়ে থাকেন, বিজনেসও না করে থাকেন, বয়স হয়ে গেছে, কনসেন্ট্রেশন করেন, শুধু ঠাকুর দেবতার নাম করেন, তো ঠাকুর দেবতাকেও যদি মনে করেন যে সন্তুষ্ট করতে হয় তো একাগ্র চিত্তে তাদেরকে ডাকতে হয়, তো মেডিটেশন কিন্তু অবশ্য সবার জন্য। 8 থেকে 80 জন্য আজকের ভিডিও। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এতটা শেয়ার করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আরেকটা কথা, যেটা গুরুত্বপূর্ণ কথা, যারা যারা মনে করছেন যে আমার সাথে স্পোকেন ইংলিশ বা ইকোনমিক্সের ক্লাস বা MBA ক্লাস করতে চান, অবশ্য অবশ্যভাবেই আমাকে লিখে পাঠান বা আমার কমিউনিটি পোস্টে আমার নাম্বার দেওয়া রয়েছে, তার থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এরকম একটি ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।